হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। তোমাদের সামনে যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফুড এসআইয়ের পরীক্ষা আসছে, তার জন্য আমরা একটা সিরিজ শুরু করেছি। আজ আমরা প্র্যাকটিস সেট 8 দেখে নেব। আগের যে 7টি ভিডিওগুলো আপলোড করা হয়েছে তা অবশ্যই দেখে নিও, প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক। ক্লোরিনেশন কি? দূষিত জলে অল্প পরিমাণে ক্লোরাইড যোগ করা, একটি রাসায়নিক বিক্রিয়া যাতে ক্লোরিন তৈরি হয়, ক্লোরিনযুক্ত লবণের গঠন, না ক্লোরাইডকে ক্লোরিনে রূপান্তরিত করার একটি প্রক্রিয়া। ক্লোরিনেশন কি? ক্লোরিনেশন হলো দূষিত জলে অল্প পরিমাণে ক্লোরাইড যোগ করা যাতে জলটা শুদ্ধ হয়। ক্লোরিনেশন হলো পরজীবী ব্যাকটেরিয়া এবং ভাইরাস মারতে পানীয় জলে ক্লোরিন যোগ করার প্রক্রিয়া। পানীয় জলে ক্লোরিন নিরাপদ মাত্রা অর্জন করতে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। আবার উচ্চমাত্রায় ক্লোরিন নেওয়াও ফুসফুসের জন্য ক্ষতিকর। ফুসফুসে তরল জমা হয় এবং এটি পালমোনারি এডিমা নামে পরিচিত। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ কে সমাধান করে? সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সংসদ, না সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই? রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো রকম বিরোধ হলে তা সমাধান করে সুপ্রিম কোর্ট, এটা সংবিধানের 71তম অনুচ্ছেদে রয়েছে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হেমাসাইটোমিটার, স্পেকট্রোফটোমিটার, ক্যালোরিমিটার, না অক্সানোমিটার? ব্যাকটেরিয়ার বৃদ্ধি পরিমাপ করতে অক্সানোমিটার লাগে। পরের প্রশ্ন, নিচের কোনটির জন্য মৌমাছি ব্যবহার করা হয়? এপিকালচার, হর্টিকালচার, পিসিকালচার, না সেরিকালচার? মৌমাছি ব্যবহার করা হয় এপিকালচারের জন্য। আচ্ছা, হর্টিকালচারটা কি? হর্টিকালচার বাগান তৈরি, পিসিকালচার হলো মাছ চাষ করা, আর সেরিকালচার হলো রেশম চাষ করা। পরের প্রশ্ন, ভারত সরকারের প্রথম আইনি কর্মকর্তা কি? আইন সচিব, কেন্দ্রীয় আইন মন্ত্রী, ভারতের অ্যাটর্নি জেনারেল, না প্রধান বিচারপতি? প্রথম আইন কর্মকর্তা হলো ভারতের অ্যাটর্নি জেনারেল, এটা অনুচ্ছেদ 76-এ রয়েছে। রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন, তার সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য যোগ্যতা থাকতে হবে। অ্যাটর্নি জেনারেল ভারত সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেয়। অ্যাটর্নি জেনারেল ভারতের ভূখণ্ডে যে কোনো আদালতে প্রবেশ করতে পারে। অ্যাটর্নি জেনারেলই হলো একমাত্র ব্যক্তি যিনি সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও রাজ্যসভা এবং লোকসভা উভয় হাউসেই উপস্থিত থাকতে পারে। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীরা ইউরিয়া গঠন করে কিডনিতে, প্লিহাতে, মূত্রাশয়ে, না লিভারে? ইউরিয়া গঠন হয় কিডনিতে। পরের প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কনিষ্ক, ধর্মপাল, পুলকেশিন টু, না চন্দ্রগুপ্ত মৌর্য? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করে, প্রতিষ্ঠা করে ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কার ভিত্তিতে একটি সরকারকে ফেডারেল বা একনায়কতন্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়? কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক, নির্বাহী ও আইনসভার মধ্যে সম্পর্ক, সরকারের তিনটি অঙ্গের মধ্যে সম্পর্ক, না এগুলোর কোনটাই নয়? সরকারকে ফেডারেল বা একনায়কতন্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কেমন সম্পর্ক তার ভিত্তিতে। পরের প্রশ্ন, এল নিনো প্রভাব কার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত? হামবোল্ট স্রোত, নিরক্ষীয় স্রোত, ক্যানারি স্রোত, না উপসাগরীয় স্রোত? এল নিনো দেখতে পাওয়া যায় নিরক্ষীয় স্রোতে, ঠিক এই স্থানে। অস্ট্রেলিয়া এদিকে, আর একদিকে থাকে লাটিন আমেরিকা। এর মাঝে যে স্রোতটা চলে সেটা হলো ইকুইটোরিয়াল কারেন্ট বা নিরক্ষীয় স্রোত। পরের প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো একটি, এর রাসায়নিক নাম কি? ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, না ম্যাগনেসিয়াম সালফেট? মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা MgOH2। আমরা যে ওষুধে অ্যান্টাসিড ব্যবহার করি তাতেও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। পরের প্রশ্ন, বিজোটটি খুঁজে বের করুন। IDBI বড় শিল্পে আর্থিক সহায়তা করে, এটা সঠিক। সিডবি ক্ষুদ্র শিল্পকে আর্থিক সহায়তা করে, এটা সঠিক। FCI খাদ্যশস্য ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করে, এটা ভুল। আর এক্সিম ব্যাংক রপ্তানিকারক এবং আমদানিকারকদের আর্থিক সহায়তা করে, এটাও ঠিক। তাহলে বিজোড় কোনটি হবে? FCI। FCI এর পুরো অর্থ কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর কাজ কি? দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, বাফার স্টকের প্রয়োজনীয়তা পূরণ করতে খাদ্য শস্য সংগ্রহ করে রাখে। IDBI এর পুরো অর্থ কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠায় 1964 সালে, এর হেডকোয়ার্টার মুম্বাইতে। সিডবির পুরো অর্থ কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এর প্রতিষ্ঠা হয় 1990 সালে এবং হেডকোয়ার্টার লখনউ, উত্তরপ্রদেশে। FCI এর পুরো অর্থ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া।
এরা প্রতিষ্ঠা হয় 1965 সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। এক্সিম ব্যাংকের পুরো অর্থ কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠা হয় 1982 সালে এবং এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনার একটি অংশ, কবে এটি সংবিধানের অংশ হয়? 44তম সংশোধনীর পরে, 73তম সংশোধনীর পরে, 53তম সংশোধনীর পরে, না 42তম সংশোধনীর পরে? ধর্মনিরপেক্ষ বা সিকিউলার শব্দটা 42তম সংবিধান সংশোধনের পরে প্রস্তাবনাতে যোগ করা হয় এবং এই সংশোধনীটি হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। 42তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় তিনটে নতুন শব্দ যোগ করা হয়, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, সোশ্যালিস্ট, সিকিউলার অ্যান্ড ইন্টিগ্রিটি। পরের প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? হাইড্রেটেড ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম হাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, না ক্যালসিয়াম সালফেট? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট। এর ফর্মুলা কি? CaSO4 2H2O। পরের প্রশ্ন, হিমাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদীর উপনদী কোনটি? সতলুজ, বিয়াস, রবি, না হুঞ্জা? হিমাচল প্রদেশের মধ্য দিয়ে বয়ে গেছে সতলুজ। এই যে সতলুজ নদী, এটা হিমাচল প্রদেশের মধ্য দিয়ে বয়ে গেছে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সরকার অর্জিত কোন রাজস্ব রাজ্য সরকারগুলির মধ্যে বিতরণ করা হয় না? আবগারি শুল্ক, আয়কর, কাস্টম শুল্ক, না কোনোটি নয়? কেন্দ্রীয় সরকার আদায় করে কিন্তু রাজ্য সরকারের মধ্যে ভাগ করে দেয় না, তেমন একটি শুল্ক হলো কাস্টম শুল্ক। কাস্টম শুল্ক কখন লাগে? যখন বিদেশ থেকে কোনো ব্যক্তি কোনো দামি জিনিস ভারতবর্ষে নিয়ে আসে, তখন তাকে যে ট্যাক্সটা পে করতে হয় সেটাই হলো কাস্টম শুল্ক। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম দূত কে ছিলেন যিনি 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সাথে দেখা করেছিলেন? উইলিয়াম এডওয়ার্ডস, টমাস রো, এডওয়ার্ড টেরি, না উইলিয়াম হকিংস? এটা 1608 খ্রিস্টাব্দে উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের দরবারে গেছিলেন। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা কত? 943, 934, 933, না 972? ভারতের সেক্স রেশিও হলো 943, মানে প্রতি 1000 জন পুরুষে 943 জন মহিলা বাস করে। ভারতের মধ্যে কেরালাতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি, সেখানে প্রতি 1000 জন পুরুষে 1084 জন মহিলা বাস করে এবং হরিয়ানায় সব থেকে কম, সেখানে 1000 জন পুরুষে 879 জন মহিলা বাস করে। আর পশ্চিমবঙ্গের সেক্স রেশিও হলো 950। পরের প্রশ্ন, ব্যবহার এবং অব্যবহার সূত্র প্রস্তাব করেছেন কে? লেডারবার্গ, ল্যামার্ক, ডারউইন, না হুগো দা ব্রিজ? ব্যবহার এবং অব্যবহারের সূত্র প্রস্তাব করেছেন ল্যামার্ক। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট কার যৌগ? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, না কার্বন, হাইড্রোজেন? কার্বোহাইড্রেটে রয়েছে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। কেমিক্যাল ফর্মুলা কি? CxH2O Y। যেমন গ্লুকোজ, গ্লুকোজ একটি কার্বোহাইড্রেট যার ফর্মুলা হলো C6H12O6। এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটেই উপস্থিত থাকে। পরের প্রশ্ন, যখন বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হয়, তখন জলের আয়তন কি হয়? ক্রমাগত হ্রাস পায়, প্রথমে বাড়ে তারপর কমে, প্রথমে কমে তারপর বাড়ে, না ক্রমাগত বৃদ্ধি পায়? কি হবে এটি? প্রথমে বাড়ে তারপরে কমে, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে থাকে। ঠিক 4 ডিগ্রির পরে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত আবার জলের ঘনত্ব কমতে থাকে। তাহলে উত্তর কি হবে? প্রথমে বাড়ে এবং পরে কমে। পরের প্রশ্ন, ঝাঁসি রাজ্যকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের একটি অংশ করা হয়েছিল কোন নীতির মাধ্যমে? সত্যবিলোপ নীতি, সাবসিডারি অ্যালায়েন্স নীতি, রানী লক্ষ্মীবাঈয়ের বিরুদ্ধে যুদ্ধে, না কোনোটিই নয়? ঝাঁসিকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করা হয়েছিল 1853 সালে, সেটা সত্যবিলোপ নীতির মাধ্যমে। এর আরেকটা নাম হলো ডক্ট্রিন অফ ল্যাপস। এই ডক্ট্রিন অফ ল্যাপস চালু করেছিলেন কে? লর্ড ডালহৌসি 1848 সালে। এতে কি বলা হয়েছিল? যদি কোনো ভারতীয় শাসক কোনো পুরুষ উত্তরাধিকারী না রেখে মারা যান, তবে তার রাজ্য স্বয়ংক্রিয়ভাবে ব্রিটিশদের হাতে চলে যাবে। এই সত্যবিলোপ নীতির মাধ্যমে ইংরেজরা প্রথম দখল করেছিল সাতারা 1848 সালে, ঝাঁসিকে দখল করেছিল 1853-তে। পরের প্রশ্ন, গলগণ্ড একটি রোগ যা প্রভাবিত করে অশ্রুগ্রন্থিকে, লিভারকে, থাইরয়েড গ্রন্থিকে, না মাড়িকে?
গলগণ্ড হয় কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। পরের প্রশ্ন, নিচের কোণটি ভুলভাবে মিলেছে? কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, মকর ক্রান্তি রেখা 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আন্তর্জাতিক তারিখ রেখা 0 ডিগ্রি দ্রাঘিমাংশ, আন্টার্কটিক সার্কেল 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। তাহলে ভুলভাবে জানতে চেয়েছে কি হবে, মকর ক্রান্তি রেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা। মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি সাউথ, আর আন্তর্জাতিক তারিখ রেখা হলো 180 ডিগ্রি। তাহলে ভুল কোন দুটো? অপশন বি 2 এবং 3। পরের প্রশ্ন, নিমজ্জিত বস্তুর অবস্থান শনাক্ত করার জন্য ব্যবহৃত যন্ত্র হিসেবে পরিচিত কোনটি? সোনার, কোয়াসার, পালসার না রাডার? নিমজ্জিত বস্তুর অবস্থান শনাক্ত করতে সোনার ব্যবহার করা হয়। এটার পুরো অর্থ কি? সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। পরের প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 52, 75, 92 না 98? জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে। তাহলে আজকে এই 25টা প্রশ্ন থাকলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।